আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারুক স্টাডি চ্যানেলে আমি আপনাদের জন্য প্রণয় বিলাস গল্পের 21 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, আর আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবার আমরা আমাদের গল্প শুরু করব। কিছুক্ষণ পূর্বের উৎসব মুখর পরিবেশ মুহূর্তে শোক সভায় পরিণত হয়ে গেল। সারা বাড়ি জুড়ে পিনপতন নীরবতা, জনমানবহীন বিয়ে বাড়ির সাজসজ্জা সুসু দক্ষিণা বাতাসে দুলছে। বাড়ির সবাই হসপিটালে, সাধনা ড্রয়িং রুমের ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, আশেপাশের কোনো কিছুই তার কানে ঢুকছে না, মাথাটা ঝিমঝিম করছে। হুট করে এত বড় এক ধাক্কা সামাল দিতে বেশ সময় লাগছে। কিছুক্ষণ পূর্বের ঘটনা, হাফিজা খানম অগ্নিমূর্তি রূপ নিয়ে সুর সুর করে বাড়িতে ঢুকে, হাফিজা খানমের এমন রূপ দেখে সবাই ভড়কে যায়। সাধনা ভদ্রতার খাতিরে সালাম করতে সামনে এগুতেই হাফিজা খানম সজোরে সাধনার গালে থাপ্পড় লাগিয়ে দেয়। সাধনা হতভম্ব চোখে হাফিজা খানমের দিকে তাকিয়ে থাকে, থাপ্পড়ের কারণ খুঁজতে লাগে। ততক্ষণে ছোট চাচার ছেলে কল্যাণে সারা বাড়ির লোক জড়ো হয়ে গেছে। উপরতলা থেকে সাধনার দাদা দাদি নেমে এসেছে, কেউ কিছু বলবে তার আগেই হাফিজা খানম সাধনার বাহু শক্ত করে চেপে ধরে, চেঁচিয়ে চিৎকার করে বলে। হাফিজা খানম বলল, আমার ছেলের মাথা চিবিয়ে ন্যাকা সাজা হচ্ছে, কি করেছিস আমার ছেলের সাথে বল, কি করেছিস? বড়লোক ছেলে দেখে মাথা খারাপ হয়ে গেছে, এখন থেকে সব কিছু হাতিয়ে নিতে চাস? আমার থেকে আমার ছেলেকে দূর করতে চাস? আলাদা ফ্ল্যাটে নিয়ে থাকতে চাস? আমার ভাই খেয়ে তোর মায়ের কলিজা ঠান্ডা হয়নি, এখন আমার ছেলেকেও খেতে চাস? ছেলে ফাঁসানোর ট্রেনিং কি মায়ের থেকে পেয়েছিস? কথাগুলো শুনে সাধনা থম মেরে দাঁড়িয়ে থাকে। কেউ কোনোদিন তার সাথে এমন বিচ্ছিরিভাবে কথা বলেনি। হাফিজার এসব কথা তার গা ঘিন ঘিন করছে, সাধনার নীরব শ্রোতার মতো সব শুনছে। সাইদা বেগম হাফিজাকে থামাতে আসলে হাফিজা তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। সাধনার দাদা হাফিজার ব্যবহারে হুঙ্কার দিয়ে বলে, মুখের ভাষা সংযত করো, এসব কোন ধরনের অসভ্যতা? এটা ভদ্রলোকের বাড়ি, আমার বাড়িতে এসে আমার নাতনির সাথে এমন ব্যবহার করার স্পর্ধা পেলে কোথা থেকে? হাফিজা থামলেন না, বরং চওড়া গলায় বলে, আর ভদ্রলোকের বাড়ি, যেই বাড়িতে খুনির বসবাস সেই বাড়িতে আমার কিসের ভদ্রতা? আপনাদের ভাগ্য ভালো, আপনার ছেলে আর ছেলের বউকে পুলিশ কোমরে দড়ি বেঁধে ধরে নেয়নি। সাইদা বলল, ভাবি আপনার পায়ে পড়ি, চুপ করুন। সাইদার কান্না ভরা আকুতিতে হাফিজার মন গড়ল না, সে থামল না, বরং সবার সামনে আরো চেঁচিয়ে বলল, হাফিজা বলল, কেন চুপ করব? সবাই জানুক তোর কুকর্মের কথা, তুই আমার ভাইকে হত্যা করে নিজের প্রেমিকের সাথে পালিয়ে এসেছিস, আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছিস, এবার আমার ছেলের পিছনে পড়েছিস, তোরা মা মেয়ে মিলে আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চাইছিস, সব সম্পত্তি হাতিয়ে নিতে চাইছিস, এসব তুমি কি বলছো? সাধনার দাদার থমথমে স্বর। হাফিজা বলল, আমি যা বলছি সব ঠিক, আপনাদের এই আদর্শ পুত্রবধূ একজন খুনি, আমার ভাইয়ের খুনি, আমার ভাইয়ের সাথে বিয়ে হবার পর আপনার ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, দুজন মিলে আমার ভাইকে হত্যা করে পালিয়ে আসে, সাদিক আমার ভাইয়ের আর সাইদার ছেলে, যে অতীত নিয়ে সাইদার এত ভয় ছিল সে অতীত হাফিজা বিকৃতভাবে সবার সামনে তুলে ধরে, সবাই থমকে যায়। সাদিকের পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায়। সে এতদিন যাকে বাবা জেনে এসেছে সে তার বাবা না, সে অন্য কারো সন্তান যাকে তার মা হত্যা করেছে। আঘাতটা সাদিকের জন্য বড় ছিল, সে সাথে সাথে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে, অনুপ্রিয়া সাদিকে সামলানোর জন্য তার পিছু পিছু ছুটে যায়। মধ্যবিত্ত পরিবারের জন্য তাদের সম্মানটাই সব, এত বছর তিল তিল করে তৈরি করা সম্মান মুহূর্তেই ধুলোয় মিশিয়ে যায়। এতগুলো মানুষের সামনে নিজের মান সম্মান নিলামে উঠতে দেখে সাধনার দাদা বড় আঘাত পায়। এই আঘাত সামলে নিতে না পেরে বুকে হাত চেপে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাধনার বাবা চাচারা ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। সব ধ্বংস করে হাফিজা বেগম মনে তৃপ্তি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
যাওয়ার সময় সাইদা সাধনাকে বাজেভাবে শাসিয়ে যায়। সাধনার চাচি ফুপুরাও দোষারোপ করে অনেক কথা শুনিয়ে যায়। মা মেয়ে শুধু পাথর হয়ে সব দেখছিল, শুনছিল। আজ প্রতিবাদের জন্য তাদের কাছে কোনো শব্দ নেই, কোনো ভাষা নেই, শুধু রয়েছে অসহায়ত্ব। এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। গড়তে সময় লাগলেও ভাঙতে সময়ের প্রয়োজন নেই। সাইদা দরজায় মাথা ঠেকিয়ে বসে আর সাধনার ড্রয়িং রুমে সবার সামনে। মা মেয়ে দুজনের জীবন যেন একই সূত্রে গাঁথা, দুজন একই দিনে সব হারিয়ে নিঃস্ব। সাধনা ঢল ঢল সরিয়ে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওয়াশরুমে শাওয়ার ছেড়ে পানিতে ভিজতে লাগে। মাথাটা এখনো ঝিমঝিম করছে, বুকটা প্রচুর ধকধক করছে। এমন হচ্ছে কেন? সে কি মারা যাবে? নিজের মেহেদি রাঙা হাতের দিকে চোখ যেতে সাধনা হাউমাউ করে কেঁদে উঠে। সব স্বপ্ন কি এখানেই শেষ? এখানেই কি ভালোবাসার ইতি টানতে হবে? মায়ের অতীতের যে টেনে কি তাকে শাস্তি পেতে হবে, ভুলে যেতে হবে আরাধ্যকে? এসব ভেবেই সাধনা কান্নায় ভেঙে পড়ে। আরাধ্য বেশ কয়েকবার ফোন দেয়, সাধনা রিসিভ করে না, সাইলেন্ট করে বিছানায় গা এলিয়ে দেয়। আরাধ্যের সাথে কথা বলার মতো সাহস তার মাঝে অবশিষ্ট নেই, কথা বললেই আবার কান্নায় ভেঙে পড়বে। বাড়ির প্রত্যেকটা জিনিস ভাঙা, তছনছ, আধো আধো টুকরোগুলো মাটিতে পড়ে আছে। হাফিজা খানম কান্নায় জর্জরিত। সাধনার বাড়িতে ঘটে যাওয়া ঘটনা আরাধ্যের কান অবধি পৌঁছিয়েছে। হাফিজা খানমের গৌর সন্দেহ সাধনায় আরাধ্যকে ফোন করে সবটা জানিয়েছে, যদিও তা পুরোপুরি ভিত্তিহীন। ঘটনার পূর্ণ তথ্য হাফিজার ড্রাইভার আরাধ্যকে দিয়েছে। এসব নিয়ে আরাধ্য বাড়িতে ঝামেলা করেছে, সারা জীবনের জন্য মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে এই বাড়ি ত্যাগ করেছে। আরাধ্য বাড়ি ছাড়ার আগে কাট কাট গলায় বলে গেছে, এমন মা থাকার চেয়ে না থাকা, এতিম হওয়া অনেক ভালো ছিল। স্বামী আর দুই মেয়েও হাফিজার সাথে কথা বলা বন্ধ করেছে। নিজের রাগ জেদ প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে হাফিজা নিজের স্বামী সন্তান সব হারিয়েছে। সব শেষ করে নিজের কপাল চাপড়াচ্ছে। নিজের কর্মের জন্য হাফিজা আজ সবার কাছে ঘৃণিত। রাত 8টা অবধি খবর পেল সাধনার দাদা এখন অনেকটা সুস্থ, বিপদমুক্ত। সাধনার বাবা বিয়েটা ভেঙে দিয়েছে, পরশু বিয়েটা হচ্ছে না। এই খবর শুনতেই সাধনা ভেঙে পড়ে। এই কয়েকদিনে আরাধ্যকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। আরাধ্যকে ছাড়া বেঁচে থাকা সাধনার পক্ষে সম্ভব না। মায়ের পায়ে পড়ে কান্নাকাটি করে, কিন্তু এতে কোনো বিশেষ লাভ হয় না। সাইদার অটল সিদ্ধান্ত, ওই বাড়ির কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না, সকল সম্পর্ক এবার নিজের থেকে ছিন্ন করবে। সাইদার সকল কাজের জন্য নিজেকে দোষারোপ করে। সে মানে আজ যা যা হয়েছে তা সব সাইদার জন্যই হয়েছে। যদি না সেদিন গ্রামে সাধনা আর আরাধ্যের বিয়ে না হতো, তাহলে আজ সব ঠিক থাকতো। 25 বছরের গড়ে তোলা সম্পর্কগুলো এভাবে গুড়িয়ে যেত না। ঘড়িতে রাত 9টা বাজতে চলছে। সাধনাকে বাড়ি থেকে বের হতে দেখে সাইদা প্রশ্ন করে, কোথায় যাচ্ছিস? সাধনা বলল, যেখানে আমার থাকার কথা, আরাধ্যের কাছে। সাইদা বলল, ছি ছি, তোর কি সামান্য আত্মসম্মান বোধ নেই? এত কিছুর পরও তুই আরাধ্যের কাছে যাবি? আর যা যা হয়েছে সব কিছুর জন্য ওই আরাধ্যের মাই দায়ী। সাধনা বলল, এতে আরাধ্যের কি দোষ? সে তো কিছু করেনি। তোমাদের রেষারেষির জন্য আমাদের জীবন কেন নষ্ট করছো? সাইদা বলল, আরাধ্যের দোষ হলো সে জাহিল মহিলার ছেলে। আজ তুই এই বাড়ি ছাড়লে সারা জীবনের জন্য এই বাড়ির পথ তোর জন্য বন্ধ। সাধনা বলল, তোমরা বিয়ে করতে বলেছ, করেছি। এখন তোমাদের কথায় আমি আমার বিয়ে ভাঙতে পারবো না, আরাধ্যকে ছাড়তে পারবো না। হাজার হোক সে আমার কলেমা পড়ার স্বামী, বিয়ে ঠিকাতে যদি তোমাদের বাড়ি ছাড়তে হয় তবে বেশ, তাই হোক, আমি এতে রাজি। বলেই সাধনা চৌখাটের বাহিরে পা বাড়ায়। সুধাও সাধনার পিছনে। সাইদা সাধনার এমন রূপ দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সাধনা বের হওয়ার সাথে সাথে সাইদা কাউকে ফোন করে। সুধা সাধনার পিছু পিছু নিস্তলা পর্যন্ত আসে। সাধনার সাথে যেতে চাইলে সাধনা ফিরিয়ে দেয়। স্বাভাবিক গলায় বলে, আমার লড়াই আমি লড়ব। সুধা আর কিছু বলার সাহস পায় না। সুধার মিনতি সাধনা কানে তুলে না। আজ এই বাড়ির সকল সম্পর্ক থেকে মুক্ত হয়ে আরাধ্যের কাছে ফিরে যাচ্ছে। সাধনা সিদ্ধান্ত নিল, বিয়ে মেনে না নেওয়া পর্যন্ত বাড়ির কারোর সাথে যোগাযোগ করবে না। আরাধ্যকে ফোন দিয়ে বারবার ফোন ব্যস্ত পাচ্ছে। সাধনা অহনা থেকে আরাধ্যের খোঁজ নিয়ে জানতে পারে আরাধ্য ধানমন্ডি নতুন অ্যাপার্টমেন্টে আছে। অহনার থেকে অ্যাড্রেস নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হয়।
বাহিরে ঝড় হাওয়া। বৈশাখ মাসের চতুর্থ দিন, অন্ধকারে চারদিক তলিয়ে আসছে, ঝড়ো হাওয়া ছেড়েছে, দোকানিরা দোকানপাট গুছিয়ে নিচ্ছে, রাস্তায়ও তেমন গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। বেশি কিছুক্ষণ পর সাবা টু নিউ মার্কেট বাস আসে। সাধনা বাসে উঠেই দেখে পুরো বাস খালি। খানিক ভয় লাগলেও মুখে প্রকাশ করলো না, নিজের ভয়কে পিছনে ফেলে সাহস করে উঠে বসে ঘন্টা দেড় ঘন্টা পর নিজের গন্তব্যে পৌঁছায়। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে, সাধনা প্রায় ভিজে গেছে। ওড়না দিয়ে মাথা মুছতে মুছতে আরাধের অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ায়। কয়েকবার ডোরবেল চাপে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। সাধনা বেশ চিন্তিত হয়ে পড়ে। আরাধ্য রাগের মাথায় আবার উল্টাপাল্টা কিছু করে বসলো না তো। সাধনা আরাধ্যকে ফোন করে, ফোনটাও বন্ধ। সাধনার চিন্তা এবার আরো বাড়লো, অনবরত ডোরবেল চাপতে লাগে। মিনিট পাঁচেক পর দরজা খুলে, দরজার দিকে তাকিয়ে সাধনা থমকে যায়, কিছু বলতে যেও থেমে যায়। লীনা লাল টকটকে শাড়িতে দাঁড়িয়ে আছে, ভেজা চুল, ঠুঁটে চোখ গুলানো গাঢ় লিপস্টিক, শাড়িটার আঁচল এক পাশে এসে আছে। সাধনার থমথমে মেজাজ এবার আকাশ চুম্বন রাগের রূপ নিল, ভীতু চোখ জোড়া অগ্নি শিখার মতো জ্বলে উঠে। লীনাকে ধাক্কা দিয়ে সরিয়ে রাগে ফুসতে ফুসতে ভিতরে ঢুকলো। আরাধ্যকে খুঁজতে ব্যস্ত সে, রাগের সাথে সাধনার চোখে পানি জমেছে। এই রাতে আরাধ্যের অ্যাপার্টমেন্টে লীনাকে দেখে তার শরীর জ্বলছে। লীনা কেন এখানে এসেছে এই জবাব তার চাই। ড্রয়িং এরিয়াতে আরাধ্যকে না পেয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। বেডরুমে আরাধ্যের দেখা মিলল। সাধনা কিছু বলতে যাবে তার আগে চোখ যায় এলোমেলো বিছানার দিকে, নিচে নাইট ড্রেস পরে আছে, পাশে ওয়াইনের গ্লাস। সবকিছু দেখে সাধনার চোখ চড়ক গাছ, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে অনেক আগে। উল্টাপাল্টা বিভিন্ন চিন্তা ভাবনা মাথায় ভর করছে। সাধনা সেসব নোংরা চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে। সে আরাধ্যের মুখ থেকে সত্যটা শুনতে চায়। আরাধ্য যা বলবে সে চোখ বন্ধ করে তা বিশ্বাস করে নেবে। আরাধ্য পিঠ দেখিয়ে জানালার দিকে ফিরে আছে, হাতে ওয়াইনের গ্লাস, তার উন্মুক্ত শরীরে বরফ শীতল হাওয়া ছুঁয়েছে। সাধনা থমথমে পা আরাধ্যের দিকে বাড়ায়। আরাধ্য এভাবে মুখ ফিরিয়ে আছে কেন? সে কি সাধনার উপস্থিতি টের পায়নি? সাধনা ভীতু ভীতু গলায় বলে, এখানে এসব কি হচ্ছে? লীনা এখানে কেন? আরাধ্য চুপ। সাধনা বেশ কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করল, কিন্তু কোনো উত্তর পেল না। সাধনা এবার কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে বলল, সাধনা বলল, প্লিজ বলুন না লীনা এখানে কেন? এবারও আরাধ্য চুপ। পিছন থেকে লীনা বলল, তুমি কিছু বুঝতে পারছো না সাধনা? তুমি এতটাও অবুজ আর ছোট নও যে বুঝতে পারছো না। উই আর ইন এ রিলেশনশিপ, উই ফিজিক্যালি ইনভলভড। সাধনার সাথে সাথে চোখ বন্ধ করে নেয়, রেগে পিছন ফিরে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে। সাধনা বলল, নোংরা কথা বন্ধ করো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, তোমার থেকে কিছু জানতে চেয়েছি, গেট লস্ট। সাধনার ধমকে লীনা কেঁপে ওঠে, সাধনার রক্তিম চোখ ধমকে যাজ। এই যেন অন্য এক সাধনা। এই সাধনাকে লীনার খুব ভয় করছে। শব্দহীন ভাবে রুম থেকে বেরিয়ে যায় সাধনা। আরাধ্যকে পিছন থেকে আরাধ্যকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগে। কান্নায় জর্জরিত স্বরে বলে, সাধনা বলল, আমি আমার মা বাবা পরিবার সবাইকে ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আপনি যেভাবে বলবেন সেইভাবে চলবো। শুধু একবার বলুন লীনা যা বলেছে সব মিথ্যা, বিশ্বাস করুন, এরপর এই বিষয় নিয়ে কখনো কোনো কথা বলবো না। আরাধ্য বলল, এখানে কেন এসেছো? ইটস অল ওভার নাও, বিয়েটা ভেঙে গেছে। আরাধ্যের কথায় সাধনা দূরে ছিটকে পড়ে। কাল রাত অবধি যে মানুষটা স্বপ্ন দেখিয়েছে এত তাড়াতাড়ি এভাবে মুখ ফিরিয়ে নিল, সব স্বপ্ন চুরমার করে দিল। চোখের জল বাঁধ মানছে না, মাথাটা এলোমেলো লাগছে। থপ করে সাধনা মাটিতে বসে পড়ে। আরাধ্য আগের মতো সামনের দিকে ফিরেই বলল, আরাধ্য বলল, সাধনা, আই রিয়েলাইজড আমাদের রিলেশনের কোনো ফিউচার নেই, দুজনের মাঝে কোনো সিমিলারিটি নেই, আমাদের মাঝে আসমান জমিনের তফাত। তুমি সাধারণ ঘরের ইম্যাচিউর বাচ্চা মেয়ে, ইউ ক্যান হ্যান্ডেল আওয়ার ক্লাস, এটাই বেটার। আমি মুভ অন করেছি, তুমিও মুভ অন করে নাও। আরাধ্যের কথাগুলো সাধনার বুকে ছুরির মতো আঘাত করলো, রাগে শরীর কাঁপছে তার। ফ্লোর থেকে উঠে আরাধ্যের সামনে যেয়ে ঠাস করে আরাধ্যের কালে চোর বসায়, ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলে, সাধনা বলল, আপনি মুক্ত, সারা জীবনের জন্য আপনাকে মুক্ত করলাম, ভুল আমার ছিল, একটা
অমানুষকে ভালোবেসে নিজের পরিবার ছেড়ে এসেছি। আমার বোঝা উচিত ছিল আপনার শরীরেও আপনার মামা অমানুষের রক্ত বইছে। ঘৃণা করি আপনাকে, আপনার মতো ক্যারেক্টারলেসের চেহারাও দেখতে চাই না। যে আগুনে আজ আমি দগ্ধ হয়েছি, আপনিও সারা জীবন এই আগুনে পুড়বেন। নতুন জীবনের শুভকামনা রইল। সাধনা আর এক সেকেন্ডও দেরি করে না, বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। সাধনা যেতেই আরাধ্য ধপ করে বিছানায় বসে পড়ে, হাও মাও করে বুক ফাটা চিৎকার বেরিয়ে আসে, যার শব্দে লীনা পাশের ঘর থেকে ছুটে আসে। আরাধ্য কান্না করতে করতে বলে, আরাধ্য বলল, সব শেষ, নিজের হাতে সব শেষ করে দিলাম, নিজের হাতে নিজের দেহ থেকে প্রাণ বের করলাম, নিজের ভালোবাসাকে খুন করলাম, এখন সে আর ভালোবাসবে না, সারা জীবন শুধু ঘৃণা করে যাবে। তার ঘৃণা কি করে সইব আমি, কি করে? আরাধ্যের অসহায়ত্ব দেখে লীনা চুপচাপ দাঁড়িয়ে আছে, সে ভাষাহীন। সে আরাধ্যকে চেয়েছে, কিন্তু এভাবে নয়। লীনা বেশ বুঝছে সাধনাহীন এই আরাধ্য প্রাণহীন। ভালোবাসা কেন এত অসহায়, কেন দুজন দুজনকে ভালোবেসে হারাতে হয়, কেন এত বাধা? যদি সবটা লীনার হাতে থাকতো, তাহলে আরাধ্যের কাছে তার সাধনাকে ফিরিয়ে দিত। কিন্তু তার হাতে যে কিছু নেই, আরাধ্যের কথাই তো এই অভিনয় লীনাকে করতে হলো। ইচ্ছে করে সাধনার বাচ্চা মন ভেঙে দিল, বিশ্বাস শব্দটা চিরদিনের জন্য তার জীবন থেকে মুছে দিল। আপনাকে অন্য কারো সাথে দেখলে মরে যাব, সেদিনের সাধনার বলা সেই কথা মনে পড়তেই আরাধ্য দর ফরিয়ে উঠে দাঁড়ায়, শার্ট পরতে পরতে রুম থেকে ছুটে বের হয়। বৃষ্টির গতি বেড়েছে, অন্ধকার রাস্তা, এক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। সাধনা ফুটপাথ থেকে অনেক দূর মেন রোডের মাঝে এলোমেলো ভাবে হাঁটছে, গা ঘেঁষে গাড়ি যাচ্ছে। সেই দিকে তার কোনো ধ্যান নেই, তার বুক চিরে কান্না আসছে। অঝরে কাঁদছে সে, চোখের পানিগুলো গরম সীসার মতো চোখ বেয়ে গলে পড়ছে, সাথে সাথে বৃষ্টির পানির সাথে মিলে যাচ্ছে। জীবনের সবচেয়ে বড় ধাক্কা সে আজ পেয়েছে। মানুষের উপর বিশ্বাস নামক শব্দটা মন থেকে উঠে গেছে। ভালোবাসা বিশ্বাস সবকিছু, এখন শুধু ঘৃণা লাগে তার। প্রত্যেকটা নিঃশ্বাস বিষের মতো অনুভব করছে। মনে মনে আল্লাহর কাছে শুধু মৃত্যু চাইছে, এই জীবন আর তার চাই না, আর কষ্ট চাই না। আরাধ্য সিদ্ধান্ত নিল, সে সাধনাকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দিয়ে তার জীবন থেকে অনেক দূরে চলে যাবে, এ শহর এ দেশ থেকে অনেক দূর, কোনো ভিন দেশে। সাধনা অনেকটা পথ এগিয়ে গেছে, আরাধ্য খোঁজাখুঁজি করছে, সাধনা কোথাও নেই। আরাধ্য গলি থেকে বেরিয়ে মেন রোডের দিকে যায়, রাস্তার অপর পাশে সাধনাকে দেখতে পায়। আরাধ্য স্বস্তির নিঃশ্বাস ফেলে, দুবার ডাকে, কিন্তু শব্দ সাধনার কান অবধি পৌঁছায় না। আরাধ্য রাস্তা পেরিয়ে অপর পাশে যেতে নাই, এমন সময় পেছন থেকে এক গাড়ি সাধনাকে ধাক্কা মারে। সাধনা ছিটকে দূরে যেয়ে পড়ে, আরাধ্য সেখানেই থমকে যায়। তার জীবন যেন এইখানেই থেমে, আশেপাশের কোনো কিছুর তার খেয়াল নেই, পুরোটা যেন এক দুঃস্বপ্ন। চোখ খুললেই যেন সব আগের মতো হয়ে যাবে। সাধনার মাথা থেকে রক্ত ঝরছে, রাস্তা রক্তাক্ত হয়ে আছে, বৃষ্টির সাথে রক্তবিন্দুগুলো মিলিয়ে যাচ্ছে। দূর ফুটপাতের চায়ের দোকান থেকে মানুষ সাহায্যের জন্য ছুটে আসছে। সাধনা আরাধ্যের দিকে তাকিয়ে ঘৃণা মিশ্রিত তাচ্ছিল্য হাসি হাসে, চোখে তার একরাশ ঘৃণা। এই কি অন্তিম বিদায়? সেদিনের সেই ঘন বর্ষণের পর সাধনার আর কোনো খোঁজ মেলেনি। সাধনার বাঁচা মরা নিয়ে সবার সন্দেহ, কেউ বলে সাধনা সেদিন মারা গেছে, আবার কেউ বলে সে বেঁচে আছে। ইচ্ছে করে নিজেকে লুকিয়ে রেখেছে। সাধনার পরিবারের কেউ সাধনাকে নিয়ে মাথা ঘামায়নি, সবাই যেন তাকে ভুলেই গেছে। আরাধ্য অনুতাপের আগুনে পুড়ছে, সাধনার অপেক্ষায় আজও বসে সে। তার অটল বিশ্বাস সাধনা বেঁচে শুধু অভিমান করে দূরে সরে আছে। অনেকদিন পর ভাদ্রের মাঝামাঝি গভীর রাত, সবাই তখন ঘুমে, সুধার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে সুধা মিষ্টি হাসে, ফোনের স্ক্রিনে গোটা গোটা অক্ষরে লেখা, সাধনা কলিং। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।